কয়টা দোয়া পাঁচটা বেশি না একটা হলো কি চাঁদ দেখার দোয়া আল্লাহুম্মা আমার সাথে বলেন আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ ইফতারিকে সামনে রেখে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরহমাতিকাল্লাতি ওয়াসিআত كل شيء أن تغفر لي إفطار الدعاء اللهم لك صمت وعلى رزقك أفطرت إفطار الشش دعاء ذهب الظما وابطلت العروق وثبت الأجر إن شاء الله دعوات خوار دعاء كيشر دعوات إفطار الدعوة ঠিক আছে কিসের দাওয়াত ইফতারির দাওয়াত বলেন আফতারু ইনদাকুম সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই দোয়াগুলো আবারো বলা হবে এবং রমাদানের পূর্ণাঙ্গ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এখন আপনাদেরকে বলেছিলাম যে চাঁদ দেখার দোয়া ইফতারির দোয়া ইফতারিকে সামনে রেখে দোয়া এরপরে ইফতারির শেষে দোয়া এরপরে দাওয়াত খাইলে দোয়া মোট কয়টা দোয়া পাঁচটা দোয়া কে পারবেন যে পারবেন দাঁড়ান এই পাঁচটাই বলবেন তাদের তার জন্য আগামী সপ্তাহে সবার সামনে পুরস্কার দেব বলেন হ্যাঁ দেখছেন হাদিস নম্বর মুখস্থ মাশাআল্লাহ এরপরে বলেন আপনি নাম্বার ইয়াগুলো বলেন দোয়াগুলো বলেন মাশাআল্লাহ হ্যাঁ ما شاء الله ما شاء الله ما شاء الله আর কেউ পারবেন আর কেউ নাই আল্লাহ কবুল করেন শুনেন একজন ব্যক্তিও যদি আল্লাহর রাসূলের এই আমলগুলোর উপর অর্থাৎ এই যে মুখস্থ করেছে আমি সার্থক আমি কি সার্থক আপনাদেরকে সময় দেওয়া হলো আগামী সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া থাকলো ঠিক আছে ইনশাআল্লাহ এই দোয়াগুলো আমি এই যে দুই লাইব্রেরিতে দেওয়া আছে এগুলো নিবেন নিয়ে নিজেও মুখস্থ করবেন বাচ্চাদেরকে আর আপনারা স্ত্রীর সাথে আপনারা একটু প্রতিযোগিতা করেন করে মুখস্থ করে নেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন যে রমাদানের আগে আপনাদের কি হয়ে যাবে এই দোয়াগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এরকম কে কে হাত উঠাইতে পারবেন একটু হাত উঠান তো দেখি আগামী সপ্তাহে কারা কারা আসে বলবেন যে ইনশাআল্লাহ হুজুর আমার হইছে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ তাহলে আগামী সপ্তাহে আপনারা মনে করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমিও যেন আপনাদেরকে পুরস্কার দিতে পারি ইনশাআল্লাহ আমি অনেকগুলো আপনাদের জন্য কিতাব বই কিনে রাখছি যারা এই দোয়াগুলো মুখস্থ করে আমাকে শুনাইতে পারবে মসজিদে সবার সামনে তাদেরকে ইনশাআল্লাহ আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ